বেশটি ভালো। আয়েশা আখতার নিশি জানতেছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, এটার অর্থ কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এর অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী। এখানে হাদিসে যে ভাষ্যগুলো এসেছে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বিভিন্ন বর্ণনাতে, তার মধ্যে থেকে একটা হলো সালামুন আলাইকুম দারা কওমিনিন, হে ইমানদার ব্যক্তিবর্গ যারা এই কবরের অধিবাসী বা এখানে বসবাসকারী, তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক। মূল কথা একই, আপনি আসসালামু আলাইকুম ইয়াহাল কবর বললেও কবরবাসীকে সালাম দেওয়ার সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।